আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেট কোয়েরি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে চলে আসলাম আবারও আপনাদের মাঝে বিড়াল সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে বেসিক্যালি আপনারা যারা নতুন পার্সিয়ান ক্যাট কিনেন বা যারা ফার্স্ট টাইম ক্যাট পালেন, কিন্তু দেখা যায় 90% যারা কিনেন তারা বিড়াল সম্পর্কে আসলে কোনো আইডিয়া থাকে না। তো আপনারা কেনার পরে কে কি করবেন এইটা আসলে আমাকে অনেকে ফোন দেয় যে কিনছি, এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে। তো কেনার পরে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় সেই সম্পর্কে আজকে কিছু টিপস দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্ট টাইম যখন আপনারা বিড়াল কিনবেন তো অবশ্যই বিড়ালটি দেখে কিনবেন এবং সুস্থ একটা বিড়াল কেনার চেষ্টা করবেন। তবে সুস্থ বিড়াল কেনার পরেও অনেক সময় দেখা যায় যে নানান রকম ঝামেলার ফেস করা লাগে, যেহেতু লাইভ অ্যানিম্যাল, এটা আপনাদের বুঝতে হবে। এবং একে তো লাইভ অ্যানিম্যাল, তারপরে এটি বাচ্চা মানে কিটেন, সো নানা রকম অসুখ বিসুখ বা প্রাথমিক যে ইয়েগুলো নানা রকম সমস্যা হইতে পারে। তবে এইটির সলিউশন আছে, কিন্তু সেটি অনেকেই জানে না। দেখা যাচ্ছে অনেকে জানে না যে কি করতে হবে, এই কারণে বিড়ালটি দেখা যায় অনেক খারাপ অবস্থা হয়ে যায় বা মারা যায় অনেকের বিড়াল। কিন্তু এটি সিম্পল একটি বিষয়, জাস্ট যে প্রাথমিক যে সমস্যাগুলো হয় প্রত্যেকটা সমস্যারই সলিউশন আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল, ক্যাট কেনার পরে প্রথমেই যেটি ফেস করা লাগে সেটি হচ্ছে দেখা যায় অনেকে গোসল করায়। তো গোসল করানোর ক্ষেত্রে অনেকে দেখা যায় গোসল করাতে ভয় পায় বা কেমনভাবে গোসল করাবে এই বিষয়ে অনেকেই অনেক কিছু প্রশ্ন করে। তো গোসল করানোর নিয়ম হচ্ছে আপনার জাস্ট আপনার গলাটুকু মাথাটুকু বাকি রেখে বাকিটুকু ভিজায় আপনার দেখা যাচ্ছে আপনারা এইটুকু পুরো অল বডি ভিজায়, তারপর আপনারা শ্যাম্পু করে দিয়ে, বিড়ালের জন্য আলাদা শ্যাম্পু আছে ঠিক আছে, সেই শ্যাম্পু দিয়ে আপনারা গোসল করায় দিবেন। এবং মাথার কাছে অনেকে দেখা যায় শুকনো রাখে, তবে শুকনো রাখার কোনো দরকার নেই, আপনারা হাতে পানি নিয়ে তারপরে জাস্ট এইভাবে এইভাবে করে সব জায়গায় মুছায় দিবেন ঠিক আছে। এবং যেখানে যেখানে শ্যাম্পু করা দরকার ওইখানে ওখানে শ্যাম্পু করে ওয়াশ করবেন। হ্যাঁ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, আপনারা বিড়াল পাললে, পার্সিয়ান বিড়াল পাললে আপনাদের অবশ্যই হেয়ার ড্রায়ার রাখা লাগবে। হ্যাঁ, কিন্তু রোদ্রে দেওয়া ঠিক না, কারণ অনেকক্ষণ রোদ্রে ভিজা অবস্থায় থাকলে দেখা যায় জ্বর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, গরম ঠান্ডা লেগে একটা অসুস্থ হয়ে যেতে পারে, প্লাস পশম দেখা যায় যে ফ্লাপি হয় না, জট লেগে যায়। আর এবার বলবো যে প্রাথমিক কিছু জিনিসের দরকার আছে বিড়ালের, প্রাথমিক কিছু জিনিসের দরকার আছে যেগুলো না হলে নয়। আপনারা ফার্স্টে যখন বিড়াল কিনবেন প্রথমে আপনাদের যেটি দরকার হয় একটা ক্যারি করার ব্যাগ, না হলে একটা বাস্কেট, কারণ আপনাদের বিড়াল ক্যারি করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার বিড়াল যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং ভেটের কাছে যদি নেওয়া লাগে, তখন আপনার বিড়াল তো আপনি কোলে করে নিয়ে যাইতে পারতেছেন না, আপনার কোল থেকে লাপও দিতে পারে। প্লাস আপনি আপনার যদি একটা বাস্কেট থাকে অথবা একটা ক্যারি করার ব্যাগ থাকে, তো প্রথমেই যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে একটা বাস্কেট অথবা একটা ক্যারি করার ব্যাগ, এইটা আপনাদের ম্যানেজ করা লাগবে। দ্বিতীয়টে কোনটি ইম্পর্টেন্ট, দ্বিতীয়তে হচ্ছে লিটার বক্স অ্যান্ড লিটার। আপনাদের সেকেন্ডে লিটার প্রয়োজন, যেটাতেও পটি করবে, আর লিটার বক্স পাওয়া যায় কিনতে। অনেকে বক্সের প্রাইস বেশি হয়ে গেলে আপনারা সহজলভ্য আরএফএলের বিভিন্ন গামলা পাওয়া যায়, সেগুলোতে গিয়ে আপনারা লিটার বক্স বানিয়ে ফেলতে পারেন, কিন্তু প্রয়োজন আপনাদের এইটা 100%। এইবার বলবো যে বেসিক কিছু ওদের প্রবলেম হয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে গরম ঠান্ডা লেগে বা ঠান্ডা লেগে দেখা যায় চোখ দিয়ে পানি পড়ে। তো চোখ দিয়ে পানি পড়ার কারণে আপনারা বেসিক এটা ঘরে বসেই আপনারা ইয়ে করতে পারবেন, জাস্ট দোকান থেকে আপনারা সিপ্রো ডি আছে, সিপ্রো সিন আছে, তারপর টিম আইসিন আছে, এই ধরনের যে ড্রপগুলো আছে এগুলো আপনারা দিবেন। আর সবথেকে ভালো হয় ভেটের সাজেশন নেবেন ঠিক আছে। আর এটা হচ্ছে জাস্ট কমন জিনিস যেগুলো আপনাদের ঘরে থাকতে হবে। হ্যাঁ, আর দেখা যাচ্ছে একটা আপনার যদি বিড়ালের পটি নরম হয়, অনেক সময় দেখা যায় বিড়ালের মাছ খাওয়ানোর কারণে, বিড়াল পুরো সুস্থ কিন্তু মাছ খাওয়ানোর কারণে অনেক সময় দেখা যায় পটি পাতলা হয়ে যায় বা হ্যাঁ ক্যাট ফুড সুইচ করার কারণে। দেখেন আমাদের কাছে একরকম আছে, একরকম খাবার খেয়ে সে বড় হয়েছে বা অন্য জায়গায় যাওয়ার পরে অন্য খাবার পাইলো, তখন এই যে সুইচের যে প্রসেসটা, এই সুইচ করার পরে পটি পাতলা হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই সুইচটা আসলে করতে হয় ধীরে ধীরে, মানে আপনার পুরনো মালিকের কাছে শুনে নিতে হবে যে তারা কি খাওয়াইতো, তার সাথে মিক্স করে 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 তারপর আপনার সুইচ করতে হবে। একবারে যদি সুইচ করেন অবশ্যই লুজ মোশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের ফিলামিড অথবা ফিলাজিল যে সিরাপ আছে সেই সিরাপটা আপনাদের রাখতে হবে, জাস্ট ওদের যদি পটি পাতলা হয় এই কারণে। আর ওষুধ কীভাবে খাওয়াবেন সেটাও আমি দেখাবো একটু পরে, আগে আগে বলি যে কী কী জিনিস আপনাদের দরকার। নেক্সটে যেটি দরকার সেটি হচ্ছে ব্রাশ।
কারণ পার্সিয়ান ক্যাটের সৌন্দর্যই হচ্ছে পশমে আপনাদের রেগুলার অন্তত একবার ব্রাশ করতে হবে, কারণ আপনারা দেখেন পার্সিয়ান ক্যাটের পশমগুলো কত বড় বড় হয়ে থাকে। এবার আমি একটি কথা বলি, সেটি হচ্ছে অনেকে দেখা যায় ট্রিপল কোটের বিড়াল কেনে, কেনার পরে বিড়ালের পশম একেবারে ছোট হয়ে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে দেখা যায় অনেকে এরকমভাবে আদর করে, কোলে নিতে অনেক পছন্দ করে, তো সারাদিন একটা জিনিস ছেনলে সেটার পশম থাকে না। এটা হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই আদর করার দরকার আছে, কিন্তু ওভার কোনো কিছুই ভালো না, আর রেগুলার ব্রাশ করতে হবে। প্লাস ফ্লির জন্য, ব্রাশ করার জন্য বিড়ালের আলাদা ইয়ে পাওয়া যায়, ব্রাশ পাওয়া যায় এবং চিরুনি পাওয়া যায়, আমাদের কাছে আছে, দেখাবো আপনাদের, এবং চিরুনি পাওয়া যায়, সেগুলো আপনারা কিনে নেবেন। ওইগুলোই মানে স্পেশালি ওদের জন্যই তৈরি করা হয়। আমি মানুষের চিরুনি দিয়ে করলে ওইটা অতটা ভালো হবে না, ঠিক আছে, যেহেতু বিড়ালের জন্য স্পেশালি ওইটা তৈরি করা হয়েছে। তো নেক্সটে আপনার দেখা যাচ্ছে, দেখতে হবে যে ফ্লি আছে কিনা, মানে ফ্লি বলতে উকুন, মানে বিড়ালের গায়ে যে পোকা হয়, কারণ পোকা থাকলে আপনারা বুঝবেন যে যেই বিড়ালের গায়ে উকুন থাকে সেই বিড়ালের যখন গোসল দেওয়ানো হয় তখন পানি লাগার সাথে সাথে পুরো বডি লাল হয়ে যায়। যদি সাদা হয় তাহলে বোঝা যায় যে পুরো বডি লাল হয়ে যায়। সো হ্যাঁ হ্যাঁ, চুলকায়, কানের কাছে চুলকায়, কানের কাছে এইখান থেকে পশম পড়ে যাবে। তো ফ্লির জন্য আপনারা যেটি ইউজ করবেন স্পট অন ইউজ করবেন, ঠিক আছে। আর নেক্সটে আপনার দরকার আছে কিছু, আপনি স্যালাইন রাখতে পারেন ঘরে। আর সবথেকে মেজর যে প্রবলেম সেটি হচ্ছে অনেকে ওষুধ খাওয়াতে পারে না, ঠিক আছে। তো ওষুধটা কীভাবে খাওয়াবেন সেটি আমি আগেও একটি ভিডিওতে দেখিয়েছি। দেখেন এরকম একটি সিরিঞ্জ পাওয়া যায়, এটা আপনারা চাইলে যে কোনো পেট শপ থেকে কিনতে পারেন বা অনলাইন পেট স্টোর থেকে। এখানে জাস্ট যারা ক্যাপসুল খাওয়ায় তারা ক্যাপসুল রেখে এটা পুশ করলে হয়ে যাবে, বা লিকুইডও। আবার আপনারা চাইলে হচ্ছে আপনার এমনি যে সিরিঞ্জ আছে সেগুলো দিয়েও খাওয়াইতে পারেন। তো এইটার ওষুধ খাওয়ানোর ব্যাপারে আমি সবাইকে মানে বলতে চাই যে ওষুধটা আপনারা কীভাবে খাবেন, কারণ ওষুধটা খাওয়ানো হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়। ওষুধ যে খাওয়াইতে পারে তার বিড়ালের কোনো প্রবলেম হবে না, কারণ সকল প্রবলেমের সলিউশন আছে, প্রপার মেডিসিনটা ওর ইনটেক যাতে করতে পারে সে কারণে। এই কারণে আপনাদের এই যে কান দেখতেছেন, এই কানের দুই সাইডে এই যে আঙ্গুল দিয়ে এইভাবে ধরতে হবে, ধরে এই যে মুট করে ধরতে হবে, ধরে এই যে উপরের দিকে উঠাই দিলেন, দেখবেন গাল হা হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি সিরিঞ্জ বা অন্য কিছু এক সাইডে ঢুকাই দিবেন। হ্যাঁ, এবার মাঝ বরাবর আপনার পুশ করতে হবে। আপনি যদি সাইডে দেন তাহলে ফেলে দেবে, এই সাইডে দিলে ফেলে দেবে। আপনার একেবারে মাঝ বরাবর গলার কাছে একেবারে মাঝ বরাবর পুশ করতে হবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনার মেডিসিন খাওয়ানোর প্রসেস। আপনারা যদি প্রপার মেডিসিন খাওয়াইতে পারেন তাহলে আপনাদের ক্যাটের আমি আমি গ্যারান্টি দিচ্ছি যে যে কোনো প্রবলেম হইলেও আপনারা আপনাদের ক্যাটটা সার্ভাইভ করে যাবে। হ্যাঁ, আর নেক্সটে একটি কথা বলবো, সেটি হচ্ছে নখের যে প্রবলেমটা। অনেকে দেখা যায় ভয় পায়, আসলে পার্সিয়ান বিড়াল অতটা অ্যাগ্রেসিভ হয় না, কিন্তু খেলার সময় দেখা যায় অনেক সময় নখের আঁচল লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা নখ কাটবেন, বিড়ালের জন্য আলাদা নেল কাটার পাওয়া যায়। তো নখ কাটার প্রসেসটা হচ্ছে এই যে ধরেন নখটা আছে, আর বিড়ালের জন্য নখ কাটা যে নেল কাটার পাওয়া যায় সেটি হচ্ছে এই যে। হ্যাঁ, আপনার নখ কাটার প্রসেসটা হচ্ছে জাস্ট এভাবে ধরবেন, ঢুকাই দিয়ে এই যে চাপ দিলে ক্লিয়ার, কাটা কমপ্লিট। তো আপনারা যাদের যাদের কাছে এটা নাই তারা হিউম্যানের যে মানে মানুষের যে নেল কাটার আছে ওইটা দিয়েও চাইলে করতে পারেন, তবে না করাটাই বেটার, কারণ ওইটাতে রিস্ক থাকে। কারণ এদের নখের হচ্ছে অর্ধেক থাকে হচ্ছে আপনার একটু ঘন থাকে, আর অর্ধেক হচ্ছে এক্সট্রা নখ থাকে। তো এক্সট্রা নখগুলো কেটে ফেলতে হবে, কিন্তু বেশি কাছে চলে আসলে তখন ব্লাড বেরো হইতে পারে। আর নেক্সটে আর কিছু বাকি আছে? হ্যাঁ, আর আপনার ভালো ব্র্যান্ডের ক্যাট ফুড খাওয়াবেন এবং চিকেন ভালো প্রোটিনযুক্ত খাবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনাদের ক্যাটগুলো সুস্থ থাকবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার কিছু বাদ পড়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেগুলো নিয়ে আলোচনা করার নেক্সটে চেষ্টা করবো। ধন্যবাদ।